টাইটানিক জাহাজ বানানোওয়ালারা বানাইয়া অহংকার করেছিল তিনটা না জানি পাঁচটা ফুটবল খেলার মাঠ ছিল ডার ভিতরে শুনছি সিনেমা হলের অভাব নাই অহংকার করে বলেছিল এটা কেউ ডুবাতে পারবে না জীবনেও ডুববে না আটলান্টিক মহাসাগরের মধ্যে আজকে 100 বছরের উপরে হয়ে গেল পড়ে আছে শখে দেখতে রওনা দিছিল হযরতেরা জানেন না শখে রওনা দিছিল আল্লাহ বোল্ড করে দিছে আর বিদায় নিলাম বলারও কায়দা হয়নি এমন ভাবে আল্লাহ সাইজ করলেন যে এদের আর অস্তিত্ব খুঁজে পাওয়ারই কোনো উপায় নাই গেছিল বাহাদুরি করে যারা পাঠাইছিল তারাও বাহাদুরির সাথে এখন শুধু সারেন্ডার করতেছে এই ভুল আর সেই ভুল ছিল আমাদের এই ক্ষতির কারণ এখন ভুল বের হচ্ছে নাম্বার দিয়ে অন্ধতিরি কি কি ভুলের কারণে ধনকুবওয়ালারা মারা গেল আর টাইটান ফিরে আসলো না ফিরে আসতে পারলে না জানি কি করত আল্লাহর সাথে পাল্লা দিয়া কেউ আগাতে পারে নাই ফেরাউন নমরুদ হামান কারুন সাদ্দাত ফেরাউন কেউ পারেনি কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে ফেরাউনের লাশ কই কথা বলেন না কেন মাছিও যায় না মশাও যায় না মাটিও কবুল করে নাই কেয়ামত পর্যন্ত আল্লাহ দেখাইতেছে দেখ দুনিয়াওয়ালারা ফেরাউনের অবস্থা কি অথচ এই ফেরাউনের কথায় নীল নদের পানিতে জোয়ার ভাটা হতো দীর্ঘ 40 বছরে ঠান্ডাও লাগে না এত বড় পাওয়ার ফুল ফেরাউন আজকে তার লাশটা মিশরে পড়ে আছে মাটি পর্যন্ত গ্রহণ করে নাই মানুষ দেখতে যায় দুনিয়ার লাইনে কোন একটা লাশ 24 ঘন্টা যদি উপরে রাখে গন্ধ ছুটে যাবে দুর্গন্ধ আসবে আর ফেরাউনের লাশ শত শত বছর পরে আছে কোনো গন্ধ নাই মানুষ দেখে আল্লাহ পাক বলেন তাকায় দেখ কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন মিথ্যাবাদীর পরিণাম ফল কি দেখ ও আল্লাহর বান্দারা সারা রাত বয়ান চলে সারা দিন বয়ান চলে 12 মাস এই বয়ানগুলো হিন্দুদেরে করি না খ্রিস্টানেরে করি না যদি করতাম ইনশাআল্লাহ আমার আল্লাহর উপরে ভরসা করে বলি এই বয়ানগুলো হিন্দুদের যদি করতাম খ্রিস্টানদের যদি করতাম ইহুদিদের যদি শুনাইতে পারতাম ওরা 6 মাসের বয়ানে কালেমাওয়ালা মুসলমান হয়ে যেত ইনশাআল্লাহ মুসলমানের বয়ান শুনাইয়া পারি না বরং মুসলমান বয়ান শুনে না উল্টা বিরোধিতা করে নিজেও কাঁদে না কান্নার বিরোধিতা করে লাইভে আসে কালা চশমার হুজুর লাইভ দেয় তো কান্না লাগে না অথচ আল্লাহ বলেন ফালিয়াযহাকু কালিলাম ওয়ালিয়াবকু কাসীরা কম হাসো বেশি বেশি কাঁদো দুনিয়াতে কাঁদবা আখেরাতে হাসবা এর নবীর আশে জমিনের মধ্যে আল্লাহ পাক পৃথিবী নামক গ্রহ বানাইছেন
এর উপরে খালি জায়গার পরে প্রথম আসমান বিশাল 500 বছরের দূরত্ব আসমান আবার আসমানটা মোটা 500 বছরের দূরত্ব পৃথিবী নামক গ্রহ থেকে আসমান কত বড় সূর্যের গ্রহটা কত বড় চন্দ্র গ্রহটা কত বড় আল্লাহ এগুলো কেমনে রাখছেন বিজ্ঞানীরা এগুলো গবেষণা করতেছে বিশাল সূর্য আগের বিজ্ঞানীরা বলতো পৃথিবী নামক গ্রহ থেকে 13 লক্ষ গুণ বড় এই জায়গা কই বিজ্ঞানীরা এগুলো নিয়ে গবেষণা করে যতটা গ্রহ আছে বুধ গ্রহ বৃহস্পতি গ্রহ বিভিন্ন গ্রহর মধ্যে পৃথিবী নামক গ্রহটা অনেক ছোট এবার বুঝেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন যারে ছোট জান্নাত দিবেন এই পৃথিবীর 10টার সমান এত জায়গা আল্লাহ কই পাইবেন ওই গ্রহগুলো নিয়ে গবেষণা করলে জবাব এসে যাবে এত জায়গা কোথায় এই জমিনের নিচে আরো 6 জমিন ওই আসমানের উপরে আরো 6টা আসমান টোটাল 7 আসমান 7 জমিন তিন ভাগের আরে 5 ভাগের তিন ভাগ পানি এরে নবীর উম্মতের দল মুসলমানের বয়ান করি রে যুবক আমিও মুসলমান আপনারাও মুসলমান আমার আল্লাহ আপনাদের আল্লাহ এক আমার নবী আপনাদের নবীও এক আমার ধর্ম আপনাদের ধর্ম এক আমার কালেমা আপনাদের কালেমা এবার বলেন না কালেমা নিয়ে তো কি লেখিলি আছে হ্যাঁ কি আপনাদের কালেমা আমাদের কালেমা কি পড়েন তো কালেমা পড়েন তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার আপনাদের কালেমা এক কাবা এক দুনিয়াতে আসি এক বিদায় হব সবার কাফন হবে কয়টা কালার হবে আলাদা না এক কোটিপতি যেই কাফনে মারা যাবে তার ঘরের কর্মচারীও মরিয়া গেলে তাকেও সেই তিনটা কাফন দিবে মালিকের গায়ে যেই তিন কাফন সাদা কর্মচারীর গায়ের মধ্যেও তিনটা সাদা কাফন দেওয়া হবে মালিকের কাফনটা আলাদা কালার হবে না যে মালিক আর কর্মচারী আলাদা পায় না মরণের পরে সব এক হয়ে গেছো এখন আর তোমার এই দেহটার কোনো দাম নাই হ্যাঁ যদি দেহটার ভিতরে আমার মাওলার কোরআন নিয়ে যাও গালের মধ্যে দাড়ি নিয়ে যাও আল্লাহ ওয়াদা করেন আমি কোরআনওয়ালাকে হেফাজত করব শুধু দুনিয়ায় না কবরে যাওয়ার পরে আল্লাহ হেফাজত করবেন ও কোরআনওয়ালা দেহটারে মাটি কখনো ধরবি না মাটি কার কথা শুনবে 30 বছর কম না বেশি 30টা বছর আমার এই সোনার বাংলাদেশে লাশ পড়ে আছে সাদা কাফনে পড়া 30 বছর পরে নদী ভাঙছে লাশটা দেখা গেছে নৌকায় বসে দেখার পরে সবাই ডাক দিয়ে আলেমদের কাছে গেল আলেম নিয়ে আইসা লাশটা উঠাইয়া অন্য জায়গায় দাফন করছে তাকাইয়া দেখে এই লাশ 30 বছর আগের লাশ সাদা কাফনে একটা কালো দাগও লাগে নাই কোন দেশে খবর নেই এই বাংলাদেশের ভেতরে আবার দেখা যায় কত কবরে আগুন যত কবরে শাস্তি আর আগুন দেখা গেল সব হলো বেনামাজির কবর আর যত কবরের লাশ তাজা পাওয়া গেল সব হলো নামাজিওয়ালাদের কবর
এরে নবীর উম্মতের দল পায় ধরে ধরে বয়ান করি সবাইকে যদি জিজ্ঞেস করি দুনিয়া নামক এই গ্রহটা স্থায়ী না অস্থায়ী সবাই বলবে এটা অস্থায়ী কেমন অস্থায়ী বলে এক সেকেন্ডের ভরসাও নাই অথচ সেই দুনিয়ার জন্য কোনো বয়ান নাই কেমনে চুরি করবা কেমনে ধোকা দিবা মানুষকে কেমনে জুলুম করবা কোনো বয়ান নাই অথচ ভালো হইয়া কেমনে চলবা সেই বয়ান তাবলিগলাদের বয়ান পীর সাহেবদের বয়ান বক্তাদের বয়ান জুমার দিন খতিব সাহেবদের বয়ান সবার এক আওয়াজ